السلام عليكم ورحمه الله وبركاته. প্রথমে শুরু করার আগে আমি বলতে চাই যে আমি কিন্তু সালামের জবাবটা সুন্দর করে পাই নাই। এখানে আমরা যে পরিমাণ অবস্থা আছি হতে পারে আমরা কম, বা আমাদের সালামের জবাবটা যদি আমরা জুড়ে দিতাম তাহলে জবাবটা অনেক জুড়ে হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজেরিন, আজকে বাংলা রবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 45তম বার্ষিক তাফসির মাহফিলে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং উপস্থিত অত্র তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার সামনে আমার এলাকার ভাই এবং আমার পিতৃ সমতুল্য চাচাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমাকে চেনেন, আমার বাড়ি এই উত্তরপাড়ায়। আমি প্রথমে আপনাদেরকে একবার সালাম দিয়েছিলাম, জবাব না পাওয়ার পর আবার সালাম দিয়েছি, আর এখন আরও একটু আগে আর একবার সালাম দিলাম। কয়বার সালাম হলো? তিনবার। এখন প্রশ্ন আসতে পারে যে আমি প্রথমে সালাম দিলাম কেন, আর যদি প্রথমে সালাম দিলাম তাহলে একটু আগে আবার কেন সালাম দিলাম। এখানে আমি একটি হাদিসের অনুসরণ করেছি মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কথা শুরু করার আগেই সালাম দিতে হবে। এজন্য আমি কথা শুরু করার আগেই আপনাদেরকে সালাম দিয়ে দিলাম, আর একটু আগে যেই সালামটা দিলাম এটা আরও একটু বেশি আপনাদের জন্য দোয়া করলাম, ঠিক আছে কিনা। আমি আপনাদের সামনে তাফসির করব না, কারণ তাফসির করার মতো যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা আমার নেই। তবে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসির করার মতো যোগ্যতা আমাদেরকে দান করেন, আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইয়াসিন, এই সূরার প্রথম দুই আয়াত, এই দুই আয়াত থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। প্রাসঙ্গিক ক্রমে আরো যত আয়াত আসবে সামনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এবং এই ধরনের হরফে মুকাত্তাআত পবিত্র কোরআনের আরো কয়েকটি সূরার শুরুতে আছে। এই হরফে মুকাত্তাআতগুলোকে আমরা মুজিজা হিসেবে ধরে নিতে পারি পবিত্র কোরআনের, কারণ এই হরফে মুকাত্তাআতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে নাজিল হয়েছে ঠিক একইভাবে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ এই যিকির, দ্যাট মিন্স এই কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণ করার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের, সুবহানাল্লাহ। পরের আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, বিজ্ঞানময় কোরআনের কসম। আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কোরআনকে বিজ্ঞানময় কোরআন বললেন। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? বিজ্ঞান বলতে আমরা বুঝি আজকের এই যুগের যে তথ্য প্রযুক্তি, আমাদের মোবাইল, আমাদের ক্যামেরা, এই মাইক, এই লাইট, অর্থাৎ মানব জীবনকে সহজ করার জন্য যে প্রযুক্তিগুলো আছে এগুলোকে আমরা বিজ্ঞান বলে জানি, এবং চিকিৎসা বিজ্ঞান তারই সাথে সাথেই আছে। আমাদের সমাজে আমরা কিছু মানুষদেরকে দেখতে পাই যারা জ্ঞান অর্জন করার দুয়ারে দাঁড়িয়ে নিজেদেরকে মহাবিজ্ঞানী বলে দাবি করেন, এবং তারা
ওই ঠিক জায়গায় দাঁড়িয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোনো জিনিস নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার আগে মুফাসসির কেরাম তিনি বলে গেছেন যে এরকম একজন শিক্ষক আমাদের দেশে আছেন যিনি এরকম কথা বলেছেন এবং এরকম মানুষ আরো আছে। যাই হোক, আমি যে কথাটি নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে আমি বলার চেষ্টা করব পবিত্র কোরআনকে আল্লাহুল আলামিন কেন বিজ্ঞানময় কোরআন বললেন। আমরা জানি পবিত্র কোরআনের একটি আয়াত আছে এবং আমরা বেশিরভাগ এই আয়াতকে দোয়া বলেই জানি। দোয়াটা হচ্ছে আল্লাহুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে এই দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। আমিন। এটি হচ্ছে পবিত্র কোরআনের আয়াত। এর সামারি হচ্ছে যে আমরা আল্লাহুল আলামিনের উপর দোয়া করব, আল্লাহুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাত উভয়টার কল্যাণ আমাকে দান করুন। সুতরাং আমরা শুধুমাত্র আখেরাতমুখী হলে দুনিয়ায় আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে, আবার শুধুমাত্র দুনিয়ামুখী হলে আখেরাতে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং সফলতা অর্জন করতে হলে আমাদেরকে আখেরাতকে সামনে রেখে, আখেরাতের টার্গেটকে সামনে রেখে আমার দুনিয়ার জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমি এটি পরিচালিত করতে পারি তাহলে আমার দুনিয়ার জীবন সফল হবে এবং পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারব। সুবহানাল্লাহ। এখন আমি প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের আগে পরিচয় জানা উচিত, আগে আমাদেরকে আমাদের পরিচয় জানতে হবে। স্বাভাবিকতই আমাদের পরিচয় কি প্রশ্ন করলে আনসার আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যকে সামনে রেখে নয়, কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে সে আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। আপনাদের যদি ঘুম না আসে তাহলে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। এবং আমি আগে বলেছি আমি মুফাসসিরে কেরাম নয়, আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, আপনাদের দোয়া নিতে এসেছি, এজন্য আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পরিচয় জানতে হবে একটু বাস্তবিকতার সাথে মিলিয়ে। যেমন ধরেন আপনি এখানে বসা আছেন, আমি এখানে বসা আছি, এই আমার হাত এভাবে দাঁড় করালাম কার নির্দেশে? কার নির্দেশে? আল্লাহর হুকুম হয়েছে এজন্য আমি হাতটা উঠিয়েছি। বাট আমাকে আরো একটু ডিপলি চিন্তা করতে হবে, আরো একটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, এই হাত রাখলাম আর আমি এই মুহূর্তে মারা গেলাম, তাহলে আমার আমার হাত কোথায় থাকবে? এরকম হয়ে যাবে না? আমার হাত যদি এরকম থাকে, আপনারা বাস্তবিকতার সাথে বুঝবেন, বাস্তবিক কথাগুলি বোঝার চেষ্টা করবেন, আমার হাত এরকম আছে, আমি মারা গেলে আমার হাত এরকম পড়ে যাবে, আমি এভাবে বসা থাকবো না, আমি এরকম হয়ে যাব, ঠিক কি না? তাহলে এভাবে আমি বসা আছি, আমার হাতটা এরকম দাঁড়িয়ে আছে, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি কোন শক্তির মাধ্যমে? সেই শক্তিটা হচ্ছে আমার আত্মা। এই আত্মাটা আমাদেরকে আল্লাহুল আলামিন দান করেছে। দেখেন আমাদের এই বডি, এই বডির জন্য আমাদের মায়া আছে না? খুবই মায়া আছে। এবং আমাদের বডির জন্য আমাদের পিতামাতারও মায়া আছে। আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে আদর করেন না? আদর করেন। আপনি যখন মারা যাবেন, ধরেন এই মুহূর্তে আমি মারা গেলাম, আমার আব্বা পাশেই বসা, আপনারা যদি না কাঁদেন আমার আব্বা কাঁদবেন না? কাঁদবেন না? কাঁদবেন। তাহলে ঘটনাটা কি? আজরাইল আলাইহিসসালাম এসেছেন, এসে আমার মাথাটা দেহখণ্ডিত করে আসমানে নিয়ে চলে গেছেন নাকি? এরকম কিছু নাকি? অর্থাৎ যারা মারা যায় আজরাইল আলাইহিসসালাম আসেন এবং সবার মাথাটা কেটে নিয়ে চলে যান, এরকম কি না? না। তাহলে কাঁদেন কেন?
কাঁদেন কেন, কার জন্য কাঁদেন? আমার হাত কাটলে আমার মা কাঁদেন আমার জন্য, আমার পা ভাঙলে আমার বাবা কাঁদেন আমার জন্য, কিন্তু আমি যখন মারা যাই তখন তো আমার দেহগুলো অক্ষত থাকে, আমার হাত ঠিক থাকে, আমার পা ঠিক থাকে, আমার মাথা ঠিক থাকে, আমার সবগুলো ঠিক থাকে, কিন্তু সবাই কাঁদেন। এবং যে মা আমাকে সারা জীবন লালন পালন করেছেন, যে বাবা আমাদেরকে সারা জীবন লালন পালন করেন, সেই বাবা মা, এরকম কোন পিতামাতা আছেন কিনা আমি জানি না, যে না আমার সন্তানকে আমি কবরে দেব না, আমার সন্তানকে এভাবেই আমি রেখে দেব, এরকম কোন পিতামাতা আপনারা দেখেছেন? দেখেন নাই? তাহলে এই মায়া কার সাথে? কার সাথে? আত্মার সাথে। বুঝার চেষ্টা করবেন, আত্মা। আর আমরা জমিনে যত কাজ করি, যত কাজ করি, ধরেন আমি পোশাক পরেছি, আমার গায়ে চাদর, আপনাদের গায়ে শীতের কাপড়, কেন, কার জন্য? আত্মার জন্য না বডির জন্য, দেহর জন্য? দেহের জন্য। আপনারা খাবার খান, আমরা খাবার গ্রহণ করি, কার জন্য? শরীরের জন্য। খাবার না খেলে আমার শরীর দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, হাত ঠিক মতো কাজ করবে না, পা ঠিক মতো কাজ করবে না, এজন্য আমরা খাবার গ্রহণ করি, আমরা ঔষধ নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে অসুস্থ হলে। এবং এই দুনিয়ায় আমরা বিল্ডিং তৈরি করি, গাড়ি কিনি, এই ধরনের কাঠ দিয়ে আমরা টেবিল তৈরি করি, মোবাইল ব্যবহার করি, সব এভরিথিং আমরা ব্যবহার করি শুধুমাত্র দেহের জন্য। আমরা টাকা ইনকাম করি এই দেহের জন্য, খাবার গ্রহণ করার জন্য, বড় বাড়ি তৈরি করার জন্য, সুন্দর গাড়ি কেনার জন্য, এবং এগুলো বুক করে কে? এই দেহ। বুক করে কে? এই দেহ। আমরা এই দেহের জন্য যে বিষয়গুলো ইউজ করি, এই বিষয়গুলো আসছে সবগুলা এই জমিন থেকে। তার কারণ হচ্ছে আমাদের দেহ তৈরি হয়েছে কোন জায়গা থেকে? মাটি থেকে। মাটি থেকে না? আর মাটি কোথেকে আসছে? জমিন থেকে। না আপনারা জানেন না? না জানলে জেনে রাখেন, মানুষের দেহ তৈরি হয়েছে, তৈরি করার জন্য যত ধরনের এলিমেন্টস লেগেছে, যত ধরনের উপকরণ লেগেছে, সবগুলো এই জমিন থেকে। সুতরাং এই জমিন থেকে উৎপাদনকৃত ফসল আপনি খেলে আপনার দেহ সুস্থ থাকে, এই জমিন থেকে উৎপাদনকৃত জিনিস আপনি ব্যবহার করলে আপনার শরীর সুস্থ থাকে। এখন যদি কেউ চিন্তা করে, না আমি আগুন খাব, তাহলে সে সুস্থ থাকবে? কেউ যদি বলে আমি পেট্রোল খাব, সুস্থ থাকবে? সুস্থ থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দেহর উপযোগী যে উপকরণগুলো আমাদেরকে দিয়েছেন, সেই উপকরণগুলো ব্যতীত আমরা কোনো অন্য কোনো জিনিস গ্রহণ করি না। ঠিক একইভাবে আত্মাটা কিন্তু জমিনের তৈরি নয়। আত্মা কিসের তৈরি? কোনো কোনো আলেমে কেরাম বলেছেন আত্মাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে দেওয়া হয়েছে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার দেহে আল্লাহ রাব্বুল আলামিন ফুঁক দিয়ে প্রাণের সঞ্চার করেছিলেন। সুতরাং আপনার আত্মাকে পরিচালনা করার জন্য, আপনার আত্মাকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বিধান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বিধান যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনার আত্মা সুন্দর থাকবে, শান্তি থাকবে, সুস্থ থাকবে, আপনার আত্মা খারাপ কাজ করবে না, অন্যায়ের সাথে জড়িত হবে না, অশ্লীলতা বেহায়াপনার সাথে জড়িত হবে না। সুতরাং আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কারণ এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি আকাশ থেকে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন আমি আমার মূল বিষয়ে যাচ্ছি। তা আমরা এখন এতক্ষণ যে বিষয়টা জানলাম, যে আমাদের আত্মা এবং দেহ, আমরা যেই দেহের জন্য এত কাজ করি, এত শ্রম করি, টাকা ইনকাম করি, এত মায়া, এত আদর আপ্যায়ন, এই দেহ কিন্তু মারা যাওয়ার পর এই দেহের আর কোনো মূল্য থাকে না। আমি মারা গেলে আমার দেহের আর কোনো মূল্য থাকে না, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, কারো কাছে। কারণ হচ্ছে এই দেহের ভিতরে যেই পাখিটি ছিল,
আত্মা নামক যে পাখিটি ছিল সেই পাখিটা বের হয়ে গেছে। এই জন্য এখন আমাদেরকে জানতে হবে এই পাখিকে অর্থাৎ সেই আত্মাকে আমাদেরকে পরিচালনা করার জন্য কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, অর্থাৎ পরকালে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থা কি রকম হবে। এর আগের কয়েকটি আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অর্থাৎ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। দুইটা শ্রেণী পরকালে, দুইটা শ্রেণী থাকবে, এক শ্রেণীর ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং আরেক শ্রেণীর বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমি আগে বলেছি যারা বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করে তারা ঘোষণা করে আল্লাহ বলতে কেউ নেই। এই কোরআনটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটি গ্রন্থ, হাদিস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিছু কথা, আর মুসলমানরা এগুলোর অন্ধ অনুসরণ করছে। আসলে আখিরাত বলতে কিছু নেই, কোরআন হচ্ছে ভুল। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ বলবেন না আপনারা। দেখেন আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি সুন্নত বলবো এবং বিজ্ঞানের ব্যাখ্যা বলবো। আপনারা জানেন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন খাবার গ্রহণ করবে খাবার শেষ করে সে যেন সে তার আঙুলগুলো চেটে খায়, তার আঙুলগুলো কি করে চুষে খায়। যদি সে চুষে না খায় তাহলে তার ভাই যদি পাশে থাকে তাহলে তার ভাইকে দিক আর তার ভাই তার আঙুল চুষে খাক। সুবহানাল্লাহ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঙুল চুষাকে এত গুরুত্ব দিয়েছেন। এখন আপনি চাইনিজ রেস্টুরেন্টে গেলেন আপনার ফ্রেন্ডকে নিয়ে বা আপনার আত্মীয় স্বজন, দামি ধনী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনি চাইনিজ রেস্টুরেন্টে গেলেন, তারা খাবার নিয়ে আসার সময় রেস্টুরেন্টে যখন খাবার নিয়ে আসে তখন সাথে কিন্তু চামচ থাকে এবং সবাই চামচ দিয়ে খাবার গ্রহণ করে। আর আপনি যদি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী খাবার গ্রহণ করতে চান হাত দিয়ে তারপর আবার আপনি আঙুল চুষে খান তাহলে আপনাকে বলবে আপনি গ্রাম থেকে আসছেন, আপনি কিছুই জানেন না, আপনি ব্যাকডেটেড, আপনি শেখেলে, আপনি আধুনিকতা বলতে কিছু জানেন না, এজন্য আপনি চামচ দিয়ে খাবার গ্রহণ করছেন না। কিন্তু 1400 বছর আগে রাহমাতুল্লিল আলামিন, এই জগতের জন্য যিনি রাহমত স্বরূপ এসেছিলেন, তিনি বলছেন এই আঙুলকে চুষে খাওয়ার জন্য কেন। আজকের বিজ্ঞান বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আপনার আঙুল এরকম করে দেখেন আঙুল কিন্তু ঘামে, আঙুল ঘামে না। যখন মানুষ খাবার গ্রহণ করে তখন মানুষের এই ঘামটা একটু বেশি জ্বরে। বিজ্ঞান এই ঘামকে ঘাম বলে নাই, বিজ্ঞান বলেছে এই ঘামটা হচ্ছে প্লাজমা। কি নাম দিয়েছে? প্লাজমা নাম দিয়েছে। আমরা মাঝে মধ্যে আমাদের পেট খারাপ হয়, পেট অসুখ হয়, অসুখ হয় না, অসুখ হয় এবং আমরা ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্য ঔষধ নিয়ে আসি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত আপনাকে বলেছেন, বিজ্ঞান বলেছে কেউ যদি খাবারের পর তার ডান হাতে 5টা আঙুল চুষে খায় তাহলে সে 5 লিটার কোকা কোলা পান করার পর তার যে হজম শক্তি বাড়ার কথা সে তার আঙুলের 5টি আঙুল চুষে খেলে তার চেয়েও বেশি হজম শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এরপরে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন খাবার শেষ হয়ে যাবে তখন প্লেটটা থালাটা ভালো করে চেটে খাবেন, ভালো করে। কারণ আজকের বিজ্ঞান গবেষণা করে বার করতে পেরেছে কেন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। তারা গবেষণা করে দেখলো মানুষের খাবারের প্লেটের সর্বনিম্ন অংশে, অর্থাৎ আমাদের খাবার যখন শেষ হয়ে যায় তখন দেখবেন জুলের সাথে খাদ্য কণিকা থাকে, পাতের ছোট ছোট গুঁড়া থাকে না, থাকে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই খাদ্য কণিকাগুলোর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যে ভিটামিনটা আপনি অন্য কোনো সবজির মধ্যে পাবেন না, অন্য কোনো খাবারের মধ্যে পাবেন না, শুধুমাত্র আপনার ওই খাবারের খাদ্য কণিকাগুলোর মধ্যেই বেশি পাবেন।
সুতরাং আমরা যখন আমাদের পেট আমরা চেপে খাই না, তখন আমরা এই ভিটামিন বি কমপ্লেক্স থেকে দূরে থাকি। আর কিছুদিন পর আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে যাই, 500 টাকা 600 টাকা ভিজিট দিয়ে আমরা ডাক্তারকে দেখাই, ডাক্তার আমাদেরকে টেস্ট দেয় এবং সর্বশেষ বলে আপনার শরীরে ভিটামিনের অভাব। কি করতে হবে? আপনাকে ভিটামিনের বড় বড় ফাইল কিনে আনতে হবে এবং আপনি ফাইল খেতে হবে, তাহলে আপনার ভিটামিন বাড়বে। কিন্তু রাসূলুল্লাহ 1400 বছর আগে আমাদের শরীরে কোন মানের ভিটামিন লাগবে, কোন জায়গায় ভিটামিন আছে, তিনি সেটা জানতে পেরেছিলেন। সুবহানাল্লাহ, তখন কিন্তু কোনো বিজ্ঞান ছিল না, তখন কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান ছিল না, খাদ্য কণিকাগুলোকে পরীক্ষা করে নেওয়ার জন্য কোনো যন্ত্রপাতি ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বলিয়ে দিয়েছিলেন। কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এই কথাগুলো বলার জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জানেন কিনা, জানেন কিনা? আল্লাহ সব বিষয়ে জানেন না? তিনি হচ্ছেন আলিমুল গায়েব, তিনি অদৃশ্যের খবরও জানেন। সুপ্রিয় উপস্থিতি, আর এই কোরআনে একটি আয়াত আছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমরা যখন ঘুমাই তখন আমাদের কোন জিনিসটা ঘুমায়, চোখ ঘুমায় না, কান ঘুমায় না, হাত ঘুমায় না, মাথা ঘুমায়, কোনটা ঘুমায়? হয় না? আমরা জানি ঘুমায় আমাদের আত্মা, আমরা আপনারা বলছেন, কেউ বলবে চোখ, কেউ বলবে পুরো বডি, কিন্তু আল্লাহুল আলামিন আসহাবে কাহফের ঘটনা সবাই জানেন না? আসহাবে কাহফের ঘটনা অর্থাৎ একটি গর্তের মধ্যে 7 জন লোক কয়েক শত বছর ঘুমিয়েছিল, এই ঘটনা জানেন না? পাঠ্যপুস্তকে আছে, কিন্তু আল্লাহুল আলামিন এই ঘটনা বলছেন, সাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আযাদা, তারা প্রায় 300 বছর ঘুমিয়েছিল একটি গুহার মধ্যে, 300 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আযাদা, অর্থাৎ আমি তাদের কানে তাপিয়ে তাপিয়ে তাদেরকে আমি বছরের পর বছর ঘুম পাড়াচ্ছিলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘুমায় মানুষের কান, কি ঘুমায়? ঘুমানোর সময় মানুষের আগে কান নিষ্ক্রিয় হয়, অর্থাৎ মানুষ যখন ঘুমায় তখন তার কানটা নিষ্ক্রিয় হয়, এই জন্য মানুষ ঘুমায়। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে এটি, যে আসলেই এটা বাস্তব, আসলে মানুষের কান আগে ডিএক্টিভ হয়, মানুষের কান আগে নিষ্ক্রিয় হয়, এরপর মানুষ ঘুমায়। তার বাস্তব উদাহরণ হচ্ছে, আমরা ঘুম থেকে জেগে ওঠার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম ইউজ করি না? অ্যালার্ম ইউজ করি কি না? ইউজ করি, গড়িতে আমরা অ্যালার্ম ইউজ করি, বিশেষ করে রমজান মাসে আমরা সেহরির সময় যথাসময়ে ওঠার জন্য আমরা অ্যালার্ম ইউজ করি। অ্যালার্মের আওয়াজটা কি করে, আপনার মাথায় গিয়ে তাপড় দেয় কিনা? অ্যালার্মের আওয়াজ আপনার মাথায় গিয়ে তাপড় দেয় না? আপনার চোখে কুচা মারে না? অ্যালার্মের আওয়াজটা আপনার কান দিয়ে ঢুকে আর আপনার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ, 1400 বৎসর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বুঝতে পারলেন যে আসলে মানুষের কান আগে নিষ্ক্রিয় হয়? অবশ্যই, যে আল্লাহুল আলামিন আমাদেরকে ঘুম দিয়েছেন, যে আল্লাহুল আলামিন আমাদের এই কান সৃষ্টি করেছেন, আমাদের চোখ সৃষ্টি করেছেন, সেই আল্লাহুল আলামিন সেটি জানার কথা, এই জন্য আল্লাহুল আলামিন এটি জানিয়ে দিয়েছেন। আমরা মানুষ হিসাবে এটা জানার কথা নয়। সুতরাং সুপ্রিয় এলাকাবাসী, এই কোরআন এবং সুন্নাহ আমি দুই একটি উদাহরণ দিলাম আপনাদেরকে, এরকম শত শত উদাহরণ আছে, এরকম উদাহরণ দিতে গেলে আজকের রাত শেষ হয়ে যাবে। প্রমাণিত হবে যে একজন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং যারা বিজ্ঞান বিশ্বাস করে, আজকে যারা বিজ্ঞানের নামে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছে, নিজেদেরকে নাস্তিক বলে দাবি করছে, তারা এখানে বসেই স্বীকার করতে হবে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন কি না? অবশ্যই আছে।
সুতরাং আমাদেরকে সেই আল্লাহুল আলমীর পক্ষ থেকে আসা কোরআনকে অনুসরণ করতে হবে। এখন দেখেন, এই কোরআনকে যদি আমরা অনুসরণ না করি তাহলে আমাদের লসটা কী হবে, আমাদের ক্ষতিটা কী হবে? আমি যে আয়াত তিলাওয়াত করেছি আগে, সূরা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে তাদের আমলনামা মানুষের কাছে নিয়ে যাবে, তার প্রতিবেশী যে ছিল তার কাছে নিয়ে যাবে, তার বন্ধু যে ছিল তার কাছে নিয়ে যাবে, এবং গিয়ে বলবে, দেখো আজকে আমি কৃতকার্য হয়েছি, আমি জান্নাত উপযোগী মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রমাণিত হয়েছি, আমার খুশি দেখো, আমার ফলাফল দেখো। ঠিক যেভাবে দুনিয়ার জীবনে আমরা পরীক্ষায় পাশ করার পর আমরা আমাদের আত্মীয় স্বজনকে আমাদের ফলাফল নিয়ে দেখাই, আমরা খুশি করি, আনন্দ করি, মিষ্টি বিতরণ করি, ঠিক একইভাবে পরকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিবেন তখন আমি আনন্দিত হয়ে মানুষদের কাছে যাব এবং গিয়ে বলবো, হ্যাঁ উমুক করাও কিতাবিয়া, পড়ো আমার আমলনামা, পড়ে দেখো। ইন্নি যালামতু আন্নি মুলাকিন হিসাবিয়া। আজকে যারা অস্বীকার করে যে আখেরাত বলতে কিছু নেই, জান্নাত বলতে কিছু নেই, জাহান্নাম বলতে কিছু নেই, তারা তখন আফসুস করবে। আর আমরা যারা এখন জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি, আখেরাত বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, তখন আমরা বলবো, ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। দুনিয়া থাকতে আমি জেনেছিলাম, আমি বিশ্বাস করতাম আখেরাত আছে, আমি বিশ্বাস করেছিলাম পরকালে আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে, এজন্য আমি আজকে আমার আমলনামা আমার ডান হাতে পেয়েছি এবং আমি কৃতকার্য হয়েছি। সুবহানাল্লাহ, ফাহুমা ফি ঈশাতির রাদিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হবে, এখন তোমরা শান্তিতে থাকো, আরাম আয়েশ করো, সন্তুষ্ট চিত্তে জান্নাতে বসবাস করা শুরু করো। সুবহানাল্লাহ, কুতুফুহা দানিয়া। এবং সেই জান্নাতে হাতের নাগালে ফুলের গুচ্ছ সমূহ থাকবে, আপনি চাইলে গাছের ডাল থেকে পেরে যে কোনো ধরনের ফল ভক্ষণ করতে পারবেন, আপনাকে কেউ এসে বলবে না যে আমার গাছে হাত দিলে কেন, আপনাকে কেউ এসে বলবে না যে আমার ফল পেরে খেলে কেন, কারণ এই গাছের মালিক আপনি। কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জান্নাতীদেরকে বলা হবে, তোমরা এখন থেকে খাওয়া আর পান করো, কোনো দুশ্চিন্তা করা লাগবে না, কোথা থেকে টাকা আসবে কোনো চিন্তা করা লাগবে না, কোথা থেকে খাবার আসবে সেই চিন্তা করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, কোনো বিপদ আসবে না, তোমরা খাওয়া আর পান করো, আরামে বসবাস করো, কারণ তোমরা দুনিয়ায় থাকতে কষ্ট করেছিলে, দুনিয়ায় থাকতে এরকম রাত জেগে আমার তাফসির মাহফিল হয়েছিল কোরআনের, সেই তাফসির মাহফিলে তোমরা বসেছিলে, তোমরা নামাজ পড়েছিলে কষ্ট করে, তোমরা রোজা রেখেছিলে কষ্ট করে, এই জন্য তোমরা এখন থেকে আরামে থাকো। এরপর যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানবে না, কারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দৃষ্টিকে অবনত রাখার মানে কি? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, মহিলার দিকে হা করে তাকিয়ে আছেন, আপনি অপরিচিত মহিলার সাথে কথা বলছেন, পর্দা লঙ্ঘন করছেন, নামাজের সময় আপনি মাঠে খেলা করছেন, নামাজের সময় আপনি দোকানে বসে ব্যবসা করছেন, নামাজের সময় আপনি মারামারিতে লিপ্ত, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া।
এই লোকেরা যখন অকৃতকার্য হবে, নামাজ না পড়ার কারণে, পর্দা না মানার কারণে, রোজা না রাখার কারণে, মিথ্যা কথা বলার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে, মানুষের জমিন দখল করার কারণে, মানুষের সম্পদ নষ্ট করার কারণে, মানুষকে হত্যা করার কারণে, তাদের যখন বাম হাতে অর্থাৎ অকৃতকার্যের ফলাফল দেওয়া হবে, তারা বলবে হায় আফসুস, আজকের এই দিনে যদি আমাদের হাতে আমাদেরকে আমল নামা দেওয়া না হতো তাহলে তো বড় ভালোই ছিল। ওলাম আদরিমা হিসাবিয়া, এবং দুনিয়ায় থাকতে আমরা যত খারাপ কাজ করেছি, যত অন্যায় কাজ করেছি, মানুষদেরকে মেরেছি, মানুষের সম্পদ নষ্ট করেছি, পর্দা লঙ্ঘন করেছি, নামাজ পড়ি নাই, মানুষদেরকে ভালো কাজে নিষেধ করেছি, যদি এই আমল নামাটা এখন প্রকাশ করা না হতো, যদি আমি সেই আমল নামাটা না জানতাম তাহলে তো বড় ভালোই ছিল। এবং আজকে যারা বলে যে মৃত্যুর পরে আমাদেরকে আর পুনরুত্থান করা হবে না, এবং যারা এই বিষয়ে সন্দেহ করে যে মৃত্যুর পরে আমাদেরকে আর পুনরুত্থান করা হবে না, তারা বলবে ওই যে দুনিয়া থাকতে আমরা বিশ্বাস করেছিলাম, আমরা জেনেছিলাম যে মরার পর আমাদেরকে আর উত্থাপন করা হবে না, জান্নাত বলে কিছু নাই, আখিরাত বলে কিছু নাই, এটা আমরা অস্বীকার করেছিলাম, আসলেই যদি এটা বাস্তব হতো তাহলে তো বড় ভালোই ছিল, কিন্তু হায় আফসুস আজকে তো আমাদের সেই চিন্তা বাস্তবায়ন হলো না। আসলে মুমিনরা যেই কথা বলেছিল, হুজুরেরা যেই কথা বলেছিল, আলী মৌলানারা যেই কথা বলেছিল, দেখা যাচ্ছে সেই কথাগুলো এখন বাস্তবায়িত হচ্ছে। মা আগনা আন্নি মালিয়া, তখন তারা আফসুস করে বলবে হায় আফসুস, দুনিয়া থাকতে আমি অন্যায় পাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষকে আঘাত করে, মানুষের সম্পদ নষ্ট করে, আমি যে সম্পদের পাহাড় গড়েছিলাম, আমি ব্যাংক মিলে স্ফূর্তি করেছিলাম, আমি সম্পদশালী হয়েছিলাম, আজকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য সেই সম্পদ তো কোনো কাজে আসছে না, আফসুস করবে। মুআজ্জিজ হাজেরিন, আমরা আজকে যে সম্পদ গ্রহণ করছি অন্যায়ভাবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের সম্পদ নষ্ট করে যে সম্পদ অর্জন করছি, আমি মারা গেলে আমার সাথে সেই সম্পদ যাবে না, যাবে কি না? যাবে না। তখন তাদের শাস্তি ভোগ করবে এবং বলবে হায় আফসুস, আজকে তো আমার কোনো সম্পদ কাজে আসছে না, হালাকা আন্নি সুলতানিয়া, এবং দুনিয়া থাকতে আমি অনেক বড় লিডার ছিলাম, অনেক বড় নেতা ছিলাম, এলাকার লোকজন আমার কথায় উঠত, এলাকার লোকজন আমার কথায় বসত, আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক ছিল না, আমি অশ্লীলতা করলে, আমি মানুষের সম্পদ নষ্ট করলে আমার বিরুদ্ধে কথা বলার মতো কোনো লোক ছিল না, এত পাওয়ার ছিল আমার, কিন্তু আজকে, আজকের এই দিনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করার জন্য আমার লিডারগিরি, আমার নেতাগিরি, আমার নেতৃত্ব কোনো কাজে আসছে না, আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য দুনিয়ায় থাকতে অনেক ছেলে আমার পিছনে ছিল, আমাকে নিয়ে স্লোগান দেওয়ার মতো অনেক ছেলে আমার পিছনে ছিল, আমি বিপদে পড়ার আগে তারা আমাকে উদ্ধার করেছে, আজকে আমাকে যে বিপদের সম্মুখীন করা হয়েছে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য, আমাকে উদ্ধার করার জন্য আমার পিছনে কোনো বাহিনী নেই, আফসুস করবে। খুদুহু বাগুল্লু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন দহ এদেরকে বাগুল্লু, এবং এদের গলা পাকড়াও করে দাও, এদের গলায় রশি লাগিয়ে দাও, পাকড়াও করো এদেরকে, সুম্মা জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে তাদেরকে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে বাঁধো
70 হাত লম্বা শিকল দিয়ে এদেরকে বেচাও বাদরদেরকে, কারণ দুনিয়ায় থাকতে এরা অনেক মানুষকে বেঁধেছে, অনেক মানুষকে আঘাত করেছে, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। সুতরাং এর বিনিময়ে এদেরকে এখন বাঁধো, 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো এবং জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। মুআযযাজ হাজেরিন, আমি কথা দীর্ঘ করতে চাই না, রাত অনেক হয়েছে, আপনারা কিছু মানুষ এখানে উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলের বিনিময়ে আমাদেরকে তিনি রহমতের চাদর দিয়ে যেন ডেকে রাখেন, আমিন। এবং আমরা যত ধরনের বিপদের সম্মুখীন হব সব ধরনের বিপদ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিআ আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কোনো আলোচনা করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, যখন কোরআন নিয়ে কোনো আলোচনা করা হবে, তখন সেই আলোচনাটা মনোযোগ সহকারে শুনো, সেখানে হই হুল্লোড় করো না, চিৎকার চেঁচামেচি করো না। তাহলে আশা করা যায় তোমাদেরকে রহমত বর্ষণ করা হবে। সুতরাং আমরা আশা করি, আমরা প্রত্যাশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন, আমিন। মুআযযাজ হাজিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনকে বুঝার তৌফিক দান করেন, কোরআন স্টাডি করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ বুঝে, কোরআনের ব্যাখ্যা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। এবং এই কোরআনের জ্ঞান অর্জনের অনুযায়ী, জ্ঞান অর্জন যেই জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুআযযাজ হাজিরিন, এই তাফসীর মাহফিলটা আজকে এরকম স্টেজে বসে মাইকে, এর আগে অন্যান্য বিভিন্ন ইনডোরে বিভিন্ন হল রুমে আমি বক্তৃতা করেছি, কোরআন নিয়ে আলোচনা করেছি, কিন্তু এরকম তাফসীর মাহফিলে আমার জীবনের এই প্রথম আমি কোরআন থেকে আলোচনা করলাম। এজন্য আমাকে সুযোগ যারা দিয়েছেন এবং আপনারা এখানে বসে আমাকে উৎসাহ প্রদান করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং অত্র মাদ্রাসার মঙ্গল কামনা করছি। ভবিষ্যৎ জীবন অত্র মাদ্রাসার যেন ফুলে ফলে সুশোভিত হয়, উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি, তারা আমাকে এই মাহফিলে, এই মহতী মাহফিলে আলোচনা করার সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার কল্যাণ, অর্থাৎ আমি আগে বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ধরনের সুন্নত বলেছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের কথা বলেছেন, সবগুলা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে দুনিয়ার সব কল্যাণ আমাদের হবে, ঠিক কি না? দুনিয়ার সব কল্যাণ আমাদের হবে। আজকের বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, আজকের বিজ্ঞান এটা স্বীকার করেছে। যদিও আমাদের বাংলাদেশের উঠতি বিজ্ঞানীরা, উঠতি জ্ঞানীরা, শিক্ষিত নামের অশিক্ষিতরা, শিক্ষিত নামের মূর্খরা এই বিজ্ঞানকে গবেষণা করছে বলে তারা মানুষদেরকে দুঃখা দিচ্ছে এবং বলছে ইসলাম আসলে কোনো সঠিক ধর্ম নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের বিজ্ঞান, আন্তর্জাতিক বিশ্ব এটা স্বীকার করে নিয়েছে, গবেষণার মাধ্যমে প্রমাণিত হচ্ছে, ধাপে ধাপে ইসলামের প্রত্যেকটা বিষয় বিজ্ঞানের সাথে সংযত হচ্ছে, বিজ্ঞানের সাথে সামঞ্জস্যশীল হচ্ছে। সুতরাং এটা প্রমাণিত সত্য যে ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ দ্য লাইফ। আল্লাহ আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলামই হচ্ছে আমার একমাত্র মনোনীত ধর্ম। কেউ যদি ইসলামকে ছেড়ে দিয়ে, কেউ যদি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন বিধানের অনুসরণ করে, অন্য কোন নিয়মের অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করব না। সুতরাং আমাদেরকে ইসলামের নিকট আসতে হবে, ইসলাম আমাদেরকে স্টাডি করতে হবে,
ইসলাম আমাদেরকে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।